পরে স্কুল টিফিনটা রেডি করে দিলাম। তো আজকের টিফিনে রয়েছে ওর 4টে কুকিজ আর 2টো ব্রেড মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর তার মধ্যে কদ্দুকচে চিজটা কুচিয়ে নিয়ে সেটা মাইক্রো ওভেনে গরম করে দিয়েছি। আর দেখো আজকে ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি ঘুম ঘুম চোখে, যেহেতু আজকে আমার যাওয়ার ডিউটি নয়, দাদা বাড়িতে আছে তো দাদাই যাবে, তো ওই জন্য আজকে ঘুম ঘুম চোখ থেকে যাচ্ছেই না। তো যাই হোক, টাটা ভাই ভাই করে বাবা স্কুল পথে বেরিয়ে পড়লো। গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো এখন বাজে সকাল 5:30, তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগকে স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সকাল সকাল উঠে বাবাইকে মানে টিফিনে দিয়ে দিলাম হচ্ছে একটা ব্রেড, মানে 2টো ব্রেড চিজ লাগিয়ে সেটা মাইক্রো ওভেনে গরম করে দিয়ে দিলাম, আর হচ্ছে 4টে কুকিজ ওটা ওকে টিফিনে দিয়ে দিলাম। আর ও বেরিয়ে পড়লো, ওর আজকে প্রিটি ক্লাস আছে তো তার জন্য প্রিটি ড্রেস পরেই বেরিয়ে পড়লো, তোমরা সবাই দেখতেই পেলে। তো এখন বাসি জামা কাপড় ছাড়া হয়নি, বাসি জামা কাপড় ছেড়ে উঠোনটাকে দেখালাম, উঠোনটাও ঝাড় দিয়ে ফেলবো। আর রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, দেখে বুঝতে পারলাম, মানে টের পাইনি বৃষ্টি হয়েছে, তো রাতে বৃষ্টি হয়েছে তার জন্য সব পাতাগুলো লেগে লেগে আছে ভিজে। আর দেখো গাছে যে ফুলগুলো আছে ফুলগুলোও তুলে নেব আমি। সবার আগে বাসি জামা কাপড় ছেড়ে বিছনা কাঁথা তুলে ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে আজকে স্নানটা করেই ফুল তুলে একদম পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, আবার আসছি। তো চলো। হ্যালো গাইস, তো এখন যাবো একটু বাজারে। তো কেন যাব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই বলবো। তো চলো দেখো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে দাদাও বেরোবে, দাদার সঙ্গেই বেরোবো। তো যাব, যদি মার্কেটে গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনছি না কিনছি, একটা ইম্পর্টেন্ট জিনিস কেনার জন্য যাচ্ছি। তো দেখা যাক কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সঙ্গে থেকো সাথে থেকো। আর একটা স্থলপদ্ম কেনার ইচ্ছা আছে, স্থলপদ্ম গাছটা মরে গেছে, কারণ অনেক বড় হয়েছিল, কেন মরে গেল জানি না। যেটা থোকা হয় সিঙ্গেলটা আছে আর থোকাটা মারা গেছে, তো ভাবছি একটা নিয়ে আসবো যদি পাই। তো চলো সঙ্গে থেকো। আর আমি ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, আর এসে রান্না বান্না করবো। দাদা মার্কেট থেকে বাজার টাজার করে নিয়ে চলে এসছে, আর এখন যাব আমার একটা দরকারে, তো সেই দরকারটা মিটিয়ে তারপরে আসছি। তো চলো। তো গুটি গুটি পায়ে দেখো রেডি হয়ে এক পায়ে দু পায়ে আমি বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ে গেটটাতে লক দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমার লেট হয়ে গেছে বলে দাদা বক বক করছে। তো কী আর করা যাবে, এবার গুছিয়ে গাছিয়ে তো বেরোতে হবে তাই না? এবার কিছুটা গুছিয়ে রেখে গেলাম যাতে করে আমি এসেই রান্নাবান্নাটা করে সারতে পারি। তো ওখানে বাজারে গিয়ে কতটা দেরি হবে না হবে সেটা তো আর বলা সম্ভব নয়, সেটা তো আর বাড়ির দাদারা বোঝে না। তো যাই হোক বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে, দাদাই বাইক মানে চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। কেমন রেট হয়? কাঁচিটা নিয়ে আসতে পারতে, ওইটুকুতে হবে? ডাস্টবিনের বালতি নিয়ে যাচ্ছে, ডাস্টবিনের বালতি নিয়ে গিয়ে ওইটা পুড়িয়ে আসবে। আর এই যে গাছে স্প্রে করে আসলো পোকা, গাছে পোকা হয় তো ছোট ছোট, তো সেই স্প্রেগুলো করে আসলো। স্নান সেরে দেখো আমি চলে যাচ্ছি উপরে, আর সকালে ফুলগুলো তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে উপরে রেখে গেছি, আর এখন চলে যাবো ছাদে। ছাদে গিয়ে ফুলগুলো তুলে এনে তুলসী গাছে জল দিয়ে তারপরে পুজোটা দিয়ে দেবো। আর বাজারে গেছিলাম, বাজার থেকে তো অনেক আগেই চলে এসেছি, আর হাঁপিয়ে গেছে উপরে আসতে গিয়ে। আর হচ্ছে রান্নাবান্না বাজার থেকে এসে করেছি, ভাতটা করেই যাচ্ছিলাম, আর বাজার থেকে এসে হচ্ছে সবজি রান্না করলাম, মাছের ঝোল করলাম, ছোটো বাবাইয়ের জন্য একটু লাল ঝাল করে মাছের ঝোল করলাম, আর আমাদের বাগানেই হয়েছিল কচু, তো সেই কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম। আর মাথা ছিল মাথাটা রেখে দিলাম, কালকে রান্না করবো। আর একটা কী করলাম, আর একটা সব সবজি ছিল সবজি দিয়ে একটা রান্না করলাম। তো চলো বন্ধুরা পুজো দিয়ে দেখা হচ্ছে আবার পরে। তো চলো। তো হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম না বাজারে যাচ্ছি, তো বাজার থেকে একটা কিছু নেওয়ার আছে, তো কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলো, আর তোমাদেরকে ওয়েট করাবো না, কি নিয়েছি একটা জিনিস আনতে গেছি, 2টো জিনিস আনা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এটা দেখো, এটা একটা কালো কার, এটা একদম পুরোটাই রূপো, এক পায়ে পরার জন্য নিয়ে এসেছি। বন্ধ করে দিই। আরেকটা দেখো, এটা পছন্দ হয়েছে তো এটাও নিয়ে নিলাম। এটা অনেকদিন থেকে ইচ্ছা ছিল, বুঝতে পেরেছো? এটা অনেকদিন থেকে ইচ্ছা ছিল, তো দেখলাম আমার আঙুলেও হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে এলাম। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর এটা পায়ে পরিয়ে তোমাদেরকে দেখাবো, এটা মঙ্গলবার শনিবারে পড়তে হয়, তো এটা শনিবারে পরবো, আর এটা পরে নেব, এখনই পরে নেব। তো দেখো কেমন হয়েছে, এটা কোন হাতে পরবো এখনো ঠিক নেই, ডান হাতেও পরতে পারি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে। তো এখনকার মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে। এটা দেখো, বিকালবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়েছিলাম মানে 8টা নাগাদ দাদাকে স্টেশনে ছাড়তে গেছিলাম। তো ওখান থেকে আমি ফুচকা খেলাম, অনেক দিন বাদে ফুচকা খেলাম, আর হচ্ছে বাবাইয়ের জন্য চুরমুন নিয়ে এলাম। তো এসে দেখো রাতে ডিনার কমপ্লিট করলাম, কমপ্লিট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বাবাইয়ের বই খাতা সব গুছিয়ে ব্যাগ গুছিয়ে দিলাম, আর এদিকে বেডটাও গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, বেড কভারটা গুছিয়ে নিয়ে মানে বেডটা গুছিয়ে নিয়ে একদম ঝেড়ে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নেব, আর তারপরে ঘুমো ঘুমো করবো। তো চলো বন্ধুরা। আর ছোটো বাবাই তো এখনও অনেক ছোটো, ও তো এখনও অনেক কিছুই বোঝে না, তো কন্টিনিউ না, একদম নোংরা করে না। আর কাগজ দিয়ে হোক, তোমাদেরকে আমি আগেও ভিডিওতে বলেছি, কাগজ, তারপরে কি বলবো, ওই ইউটিউব দেখে, ইউটিউব দেখে ওই বাচ্চাদের চ্যানেলগুলো দেখে, দেখে এটা ওটা দেখে সেইগুলোই করার চেষ্টা করে। তো কিছু তো আর করার নেই, ছোটো মানুষ তো ছোটো মানুষের কাজই করবে, তাই না বলো? আমরা মা হয়ে বড় হয়ে আমাদের তো সেটুকু মানিয়ে নিতেই হবে। তো হাই বন্ধুরা, তো সারাদিন কাজকর্ম করে তো আর ভিডিও করতে পারিনি, তো আর কি করবো, দুপুরবেলা রেস্ট নিলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে তোমাদের ওই পর্যন্তই দেখিয়েছিলাম, তারপরে আর কিছু কন্টিনিউ করতে পারিনি। তো এখন হচ্ছে বাজে 10:45, তো এখন থেকে আবার তোমাদেরকে সাথে নিয়েই স্টার্ট করলাম। তো সারাদিনের কাজকর্ম করার পর দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে উঠেছি, ফ্রেশ হয়েছি, দাদাকে চা দিয়েছি, ছোটো বাবাই পড়তে বসে গেছে, আর আমি চলে গেছি দোকানে। দোকানে কিছু এমার্জেন্সি মাল পারচেস করার ছিল, তো সেগুলো পারচেস করে ফেললাম, অ্যাড্রেস লিখে ফেললাম, না করলেই নয়, তো সেগুলোই করলাম, মনের জোরে কাজ করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি বড় করব না ভিডিওটা, তারপরে রাত্রেবেলা 8টা নাগাদ দাদাকে স্টেশনে ছাড়তে গেলাম, আর ফেরার পথে কিছু খাবার দাবার মানে শুকনো বিস্কুট, তারপরে হচ্ছে আর টুকিটাকি এটা ওটা নিয়ে এলাম। কালকে বড় বাবাইকে আবার কিছু পাঠাতে হবে, ও যেগুলো বলেছিল সেগুলো কিনে নিয়ে এলাম। আর রাতের ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে, ডিনারে ছিল হচ্ছে দুপুরবেলা যেটা রান্না করেছিলাম, তো সেটাই ডিনারে ছিল, রাতে আর কিছু রান্না হয়নি, কারণ দুপুরবেলা যা রান্না করেছিলাম ওই বেলায় তো রান্না করেছিলাম বেলা পরে। তো দাদা একবার খেয়েছিল, আমিও একবার খেয়েছিলাম, মানে আমরা সবাই একবারই খাওয়া হয়েছিল, ভাতও ছিল আর সবজি তো ছিলই, তো সেটাই খাওয়া হলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আগামীকাল। তো চলো, টাটা, শুভরাত্রি।